প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো ভালোবাসো আজকে আমরা উপপাদ্য এক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো আমাদের প্রশ্নটা হলো একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিতণ উৎপন্ন হয় তাদের দুই সমকোণ তাহলে আমাদের প্রমাণ করতে হবে দয় সমষ্টি দুই সমকোণ আমরা এটা প্রমাণ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা প্রথমে একটু চিত্রের সাহায্যে দেখাই বলছে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে সন্নিহিতকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ তাহলে প্রথমে আমরা চিত্র অনুযায়ী আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা চিত্রটা অঙ্কন করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা প্রথমে একটি সরল রেখা অঙ্কন করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো এটা হলো একটা সরল রেখা সরল রেখা হলে এইভাবে এবং এইভাবে দিতে হবে দুই পাশে দুইটা তিচ্ছিহ্ন দিয়ে এটা এ এটা হইল বি এটা হইল এটার মাঝখানে যে কোনো জায়গায় একটা বিন্দু দিলাম এই বিন্দুটার নাম দিলাম ও এখন আমাদেরকে বলছে একটি সরল সরলরেখা একটি বিন্দুতে এ বিন্দুতে একটি রশ্মি মিলিতে হলে তাহলে এখান থেকে একটা রশ্মি এইখান থেকে একটা রশ্মি যদি দিই এখান থেকে এই পর্যন্ত এভাবে তুই চিহ্ন দিলে রশ্মি এটার নাম দিলাম আমরা সি তো বলছে অপর একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিতে হলে যে দুটি সন্নিহিত কোণ এই কোণ এবং এই শিক্ষার্থী তাহলে এ ও সি কোন এবং সি ও বি দুটি হলে কি সন্নিহিত কোণ এই দুটি কি কোণ সন্নিহিত কোণ এখন আমাদের বলা হয়েছে একটি সরল সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি এই রশ্মিটা মিলিত হলে যে দুইটি কোণ উৎপন্ন হয় তাহলে কোণ হলো কি এ ও কোণ এবং সি ও কোণ এই দুটি হলো কোণ এখন বলছে তাদের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ এই কোণ এবং এই কোণের সমষ্টি আমরা দুই সমকোণ প্রমাণ করব। অর্থাৎ এ ও সিকোণ যোগ সিও কোণ সমান দুই সমকোণ আমরা প্রমাণ করব তাহলে আমরা একটু লিখি তাহলে কীভাবে লিখব আমরা বিশেষ নির্বাচনটা প্রথমে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা লেখি মনে করি মনে করি এবি সরলরেখাটি এবি হলো সরলরেখা মনে করি এবি সরলরেখাটির মনে করি এবি সরল রেখাটির ও বিন্দুতে এই বিন্দুটা হলো ও বিন্দুতে ও বিন্দুতে ওসি এই ওসি প্রান্ত প্রান্তবিন্দু ওসি রশির প্রান্ত বিন্দু এই শিক্ষার্থী প্রান্ত বিন্দু মানে এক পাশের বিন্দু এক পাশে এই রশির এই এক পাশের বিন্দুকে বলা হয় প্রান্ত বিন্দু মিলিত হয়েছে মিলিত হয়েছে ফলে কি হয়েছে এ ও চিকুন ও সিকোন এবং সি ও বিক সিও বিকটি সন্নিহিত কোণ দুইটি সন্নিহিত কোণ এই যে পাশাপাশি এই কোণ এবং এই কোণ হইল দুইটা কি সন্নিহিত কোণ উৎপন্ন হলো উৎপন্ন হলো প্রমাণ করতে হবে করতে হবে যে এ ও চিকন সমান প্রিয় শিক্ষার্থী আমরা কি লিখলাম মনে করি এবি সরল রেখাটির ও বিন্দুতে ওসির ওসির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে ফলে এ ও সিক এবং সিও বিকণ দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো প্রমাণ করতে হবে এ ও সিকোন যোগ সি ও সিও সমান দুই সমকণ প্রিয় শিক্ষার্থী এবার আমরা কী করবো অঙ্কনে যাই রেখার উপর বিন্দুতে কী করতে হবে একটা লম্ব টানতে হবে তাহলে কি লিখবো এবি রেখার ওপর ডিও লম্ব আঁকি তাহলে আমরা এবার লম্বটা আঁকি প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা লম্বা কীভাবে অঙ্কন করবো তোমরা একটু দেখো মনোযোগ সহকারে এই বিন্দুতে এখানে এই এই ইয়েটা নিলাম প্রিয় শিক্ষার্থী এখানে ও বিন্দুতে এই মাঝখানের দাগটা নিলাম তারপরে এই আঁকের সাথে এই আঁক যেন এই আঁকের সাথে মিলি যায় তারপরে এখানে নব্বই ডিগ্রির একটা দাগ আছে এখানে এই এরপরে আমরা কী করবো এখান থেকে এই নব্বই ডিগ্রি দাগের এখান পর্যন্ত আমরা পুরোটা না নিলে হবে আমরা এখান পর্যন্ত নিলাম তাহলে এখানে তাহলে এটার নাম দিলাম কি ডি এটার নাম কি দিলাম ডি প্রিয় শিক্ষার্থী ওডি রেখার ওপর ওডি রেখা লম্ব আঁকলাম তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কী লেখলাম এবি রেখার ওপর ওডি লম্ম আঁকলাম বা ডিও ওডি বললে হবে ডিও বললে হবে তাহলে আমরা একটু লেখি এবি রেখার উপর ডিও লম্ব আঁকি কি আঁকছি এবি রেখার উপর ডিও লম্ব আঁকি আমরা লেখি ও লম্ব আঁকি এটা হলো আমাদের অঙ্কন প্রিয় শিক্ষার্থী এবার আমরা এটাকে প্রমাণ করবো অঙ্কন তোমরা ইচ্ছা করলে লিখতেও পারো না লিখলেও কোনো অসুবিধা নাই এবার প্রমাণ প্রমাণ হলো আমাদের প্রথমে লিখবো এ ও সিকুন আমাদের লিখব এ ও সিকুন মানে এ ও সিকুন যোগ সি ও বিকুন এ ও সিকন যোগ সিও বিকুন সমান কি লেখা যাবে অর্থাৎ এ ও সিকোন যোগ সি ও বি এটাকে আমরা লিখব অর্থাৎ এ ও সিকন মানে এই এইক আর সিও বিকন মানে এইক তো আমরা এটাকে তিন ভাগে যদি লিখি এ ও ডিকোন যোগ ডি ও সিকন যোগ সি ও বিকন এটা আমরা লিখতে পারি কিভাবে লিখব এ ও ডিকোন এ ও ডিকোন যোগ কি ডি ও সিক ডিও সিক যোগ সিও বিকোনিও বিকুন প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো এ ও সিকন যোগ সিও বিকন এ ও সিকোটা যোগ সিও বিকোনটা তাহলে ফুরোটা টোটাল এই দুইটা কোণে মিলি আমাদের এই ফুরোটা হয় তো এটাকে আমরা যদি একটু ভাঙে ভাঙে লিখি এ ও ডিকোন যোগ ডি ও সিক যোগ সিও বিকন সমান লিখলাম আমরা প্রিয় শিক্ষার্থী এবার আমরা এটাকে কি লিখতে পারি এ ও যোগ এখানে ডিও সিকন যোগ সিও বিকন প্রিয় শিক্ষার্থী ডিও সিকন যোগ সিও বিকন এটাকে আমরা পুরো লিখতে পারি কি ডিও বিকন আবার একটু বলি ডিও সিকন এটা আর সিওবিকন ডিও সিকন যোগ সিও বিকন পুরোটাকে লেখা যাকি ডিও বিকল তাহলে আমরা লিখি ডিও বিকল প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এই ডিও সিকন যোগ সিও বিকনকে একত্রে লিখছি ডিও বিকন প্রিয় শিক্ষার্থী এখানে যেহেতু লম্ব আমরা এঁকেছি এবি রেখার ওপর ওডি লম্ব এঁকেছি তাহলে এ ও কোণ হলো একশো ও বি কোণ হলো একশো সমকোণ তাহলে আমরা এটাকে লিখতে পারি এটার মান একশো সমকোণ এটার মান একশো সমকোণ তাহলে কী হলো টোটাল দুশো সমকোণ এ ও কোণের মান কত এ ও কোণের মান একশো ও বি কোণের মান একশো সমকোণ টোটাল একশো মকোন একশো সমকোণে কত দুইশো মকোন তাহলে আমরা এখানে কী লিখবো দুইশো মকোন দুই সমকল প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা আবার যদি ইচ্ছা করো তোমরা এখান দিয়ে ইচ্ছা করে লিখতে পারো এও সমান এক সমকন ডিও সমান এক সমকন বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি অনেক এইভাবে তোমাদের বইতেও দেওয়া আছে যেহেতু এও ডিকন এও এবং ডিও বিকন এর প্রত্যেকে এক সমক এর প্রত্যেকে এক সমকোণ প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলছে দুই তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী আমরা আরবার একটু শেয়ার করি আমরা কিলে লিখলাম মনে করি এবি সরল লেখাটির ও বিন্দুতে ওসি প্রান্তবিন্দু এই ওসি প্রান্তবিন্দু মানে এক পাশের বিন্দু প্রান্তবিন্দু মিলিত হয়েছে ফলে এ ও সিকণ এবং সি ও বিকন দুটি সন্নিতকোণ উৎপন্ন হলো প্রমাণ করতে হবে এ ও সিকোন যোগ সি ও বিকন সমান দুই সমক অঙ্কন এবি রেখার ও বিন্দুতে ডিও লম্ব আঁকি এবি রেখার উপর এবি রেখার ওপর ডিও লম্বা এ এই বিন্দুতে আর কি ডিও লম্বাটান এবার প্রমাণে প্রমাণ আমরা কী লিখব এ ও কোণ যোগ সি বি কোণ সমান আমরা কী লিখতে পারি এটাকে এ ও কোণ যোগ ডিও সিকন যোগ সিও বিকন এটা আমরা লিখলাম কিন্তু ডিও সিকন যোগ সিও বিকন ডিও সিকন যোগ সিও বিকন সমান লেখা যায় ডিও বিকন সমান ডিও বিকন এখন এ ওডিকন যেহেতু লম্ব আঁকলাম এ ওডিকোন হলেও এক সমকোণ ডিও বিকোনও এক সমকন যেহেতু আমরা এটা লম্ব আঁকছি তাহলে হলো এক সমকোণ এই হলো এক সমকন। তাহলে এক সমকণ যোগ এক সমকণ তাহলে এটা হলে একশো মকন এটা হলে একশো মকন টোটাল হলে কত দুইশো আমরা একটু বোঝার জন্য লিখে দিলাম যেহেতু এও ডিকোন এবং ডিও বিকোন এর প্রত্যেকে একশো মকন তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা জ্যামিতিটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলকে ধন্যবাদ